বিশ্বজুড়ে যখন চাহিদা বাড়ছে দেশের তৈরি পোশাকের, তখন ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে রপ্তানি পণ্য চুরির ঘটনা। সম্প্রতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 2000-এরও বেশি কাভার ভ্যান থেকে শত শত কোটি টাকার পণ্য চুরি করে একটি চক্র। তিন মাস আগে স্প্রাউ গ্রুপের $1,00,000 রপ্তানি পোশাক চুরি হয়। পরিত্যক্ত অবস্থায় মহাসড়কের পাশে পাওয়া যায় কাভার ভ্যান। পরে আমরা যেয়ে দেখলাম যে ওই ট্রাকের মধ্যে বেশ কিছু কার্টুন মিসিং, প্রায় $1,00,000 গার্মেন্টস মিসিং। এটা হাই ভ্যালু গার্মেন্টস ছিল। তো একদিকে দেখেন আমার নতুন করে পণ্য বানানোর কষ্ট, পণ্য দিয়ে ঝামেলা পোহালাম সেটির কষ্ট, এবং পণ্যটি আমাকে এয়ার শিপমেন্ট করে পাঠাতে হলো। সব মিলিয়ে আমাদের $100,000 একটি ক্ষতি। এসব চুরির ঘটনার পর থেকে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে আসছে বিজিএমইএ। তবে তারা বলছে আইনের ফাঁক গলে সহজেই জামিন পেয়ে যাচ্ছে গ্রেপ্তারকৃতরা, তাই প্রয়োজনে আইন সংশোধন করে কঠোর শাস্তির দাবি পোশাক শিল্প মালিকদের। এছাড়া চলতি বছরের মার্চের মধ্যে মহাসড়কে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান বিজিএমইএ সভাপতি। চুরির মামলা হওয়াতে আইনের দুর্বলতার কারণে গ্রেপ্তারকৃত চোর চক্র 15 দিন ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে জামিন নিয়ে বের হয়ে আসে এবং পুনরায় একই কাজে কাজ করতে থাকে। আমরা মনে করি এভাবে আর চলতে পারে না। এই চুরি একটা চুরির কেস হলে জামিন পেয়ে যায়, সেই আইনটাকে আরো শক্ত করে সংশোধন করে করলে আমি মনে করি যে এই চক্র আর সাহস পাবে না এটা করতে। বিজিএমইএ বলছে গত 1.5 বছরে সুতার দাম বেড়েছে 62%, কন্টেইনার ভাড়া বেড়েছে 350 থেকে 450%, এছাড়াও বেড়েছে ডাইস, কেমিক্যাল ও মজুরি। অন্যদিকে জ্বালানির দাম বৃদ্ধিতে ব্যাহত হচ্ছে উৎপাদন, তাই যৌক্তিকভাবে জ্বালানি তেল ও গ্যাসের দাম সমন্বয়ের দাবি বিজিএমইএর। বর্তমান প্রেক্ষাপটে শিল্পের ব্যয় বৃদ্ধি ও এই ভার বহনের সক্ষমতা নেই। বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম এই মুহূর্তে হ্রাস পেয়েছে এবং আরো কমছে। সরকারের কাছে আমাদের একান্ত অনুরোধ, বিশ্ববাজারে বিরাজমান জ্বালানি তেল ও গ্যাসের মূল্যের সাথে সামঞ্জস্য রেখে আমাদের দেশে ধাপে ধাপে সহনীয় পর্যায়ে গ্যাসের দাম যৌক্তিকভাবে বাড়ানো হোক। সংকটকালেও বেড়েছে রপ্তানির পরিমাণ, উচ্চ মূল্যের ক্রয়াদেশ পাওয়াকেই এর কারণ হিসাবে বলছে বিজিএমইএ। হাসিব বিল্লাহ, এখন ঢাকা।